প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও এই ভিডিওতে আমরা জানবো যে ভিতরের রং কত প্রকার ও কী কী, কোন রঙের কত খরচ হবে করলে ভিতরে অলফেন বর্তমান দাম, ডেরাম ও খেলেন, এরকম পাঁচটি আপনাদের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো সামনে রেখে তার উত্তর দিয়ে আলোচনা করব। ভিতরের রং কত প্রকার ও কী কী সেগুলো আগে জানবো, তারপরে জানবো যে ওয়ালের ভিতরে অলফেন কোনটার কীরকম খরচ হবে এবং কোনটা করলে অলপেন সবচেয়ে ভালো হবে। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিষয়ে আলোচনা করি, ভিতরের ওয়াল পেন্টের ভিতরে আছে সর্বপ্রথমে আলোচনা করব লাক্সারি সিল, যেটা একটা অ্যাক্রিলিক সিল, প্লাস্টিক লাক্সারি সিল, এটা একটা রবার পেন্টের মতো। তারপরে আছে দ্বিতীয় নম্বরে আছে জিগলিং, ভিতরের জন্য তৃতীয়তে আছে পাইরা কেয়ার, নতুন এটা বেরিয়েছে অল পেন্ট। চতুর্থতে আছে প্লাস্টিক পেন, অ্যাক্রিলিক প্লাস্টিক রেগুলার, যেটা আমরা করে থাকি, এটা অনেকদিন যাবতীয় ব্যবহৃত হচ্ছে। তারপরে এখন একটা নতুন একটি প্লাস্টিক রয়েছে, সেটা হল ডিয়ান্স অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালেশন। পঞ্চম নম্বরে আমরা করি যে বার্জারের এসপিডি রুবিলিক ডিস্টেম্পার। তো আগে যেগুলো সবসময় এই যে ডিস্টেম্বারের কাজই করি, তা ডিস্টেম্বার কথা আর বলবো না। সবচেয়ে ভালো যদি মানে উন্নত মানের ভিতরে অল পেন করাইতে চান, তাহলে অবশ্যই আপনারা ইজি ক্লিন সিল করতে পারেন। ইজি ক্লিন উঠানো যায় এবং সবগুলো একটু টেকসই। এই রঙগুলো একটু খরচ বেশি করাইতে মজুরি, এমনকি মালের দাম ডিস্টেম্বারের চাইতে ধরেন 3 গুণ বেশি হলো প্লাস্টিক পেন্টের দাম, ডিস্টেম্বারতে 4 গুণ দাম বেশি হলো ইজি ক্লিন, লাক্সারি সিল এরকম 4 গুণ খরচা বেশি হবে, ডিস্টেম্বার 380 থেকে 400 টাকা, আর 1 গ্যালেন ইজি ক্লিন হয়তো 1400 টাকা যাবে, লাক্সারি সিল 1450 টাকার মতো এরকম। এগুলোর গায়ে রেট দেওয়া আছে প্রতিটারই, এই রেট থেকে কোম্পানির কমিশন ইনক্লুডিং ব্যাট এগুলো বাদ দেওয়া 25% হারে বাদ দেওয়া হয়, কেউ 20% বাদ দেয়, 20 কি 25% বাদ দেওয়া হয়। 20-25% বাদ দিলে টোটাল যেই প্রাইসটা ড্রামের গায়ে লেখা থাকে ওটার থেকে যেই দামটা হয় ওইটাই খুচরা দাম। তো
এটার পাইকারি ফুরসার দাম বলতে এইটাই, কেউ ডিসকাউন্ট বেশি দেয়, কেউ ডিসকাউন্ট কম দেয়। তো লাক্সারি সেল কিংবা ইজি ক্লিন যদি করেন সেটা সহজেই পরিষ্কার করা যাইব, আর প্লাস্টিক প্যান্টের চাইতে একটু দীর্ঘস্থায়ী হবে, আবার ওয়ালটাও মনে করেন একটু মজবুত হবে। এটাই ডিস্টেম্বারের চাইতে প্লাস্টিক একটু উন্নত, তার চাইতে একটু লাক্সারি সেল উন্নত, তার সাথে ইজি ক্লিন আর টু উন্নত। এগুলা সবগুলাই কিন্তু ভিতরের ওয়াল পেন্ট, ইন্টেরিয়র পেন্ট। ডিস্টেম্বার 2275, প্লাস্টিক পেন্ট 5665 টাকা, গায়ে প্রাইস দেওয়া থাকে, সমস্ত মালের গায়ে প্রাইস দেওয়া আছে, প্রাইস থেকে 25-30% ডিসকাউন্ট হয়। এই হারে কমিশন দিয়া মালগুলা আপনারা কমিশন নিয়ে কিনতে পারেন, খুচরা হিসাবে যে যা দেয় কে কত দিব জিজ্ঞেস করে কিনবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।